গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে এই প্রাচীন জনপদে এবার রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন এক মুখকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। ব্রজকিশোর গোস্বামী অবশ্য শান্তিপুরের ভূমিপুত্র, এলাকার ঐতিহ্যবাহী গোস্বামী পরিবারের সদস্য। হিন্দু ভোট মুসলিম ভোটের অঙ্ক যতই কষা হোক, ব্রজকিশোর মনে করছেন উন্নয়নের তাসেই তিনি বাজিমাত করবেন। আমার যেটা মনে হচ্ছে বাকি সবার উদ্দেশ্যে বলছে, আমার কর্মীদের উদ্দেশ্যে বলছে, শুনে যা রে খোলা রেখে কান, টিএমসির পতাকা আজ হাওয়ায় টানটান। এটাই আমার বক্তব্য, মানুষ বুঝিয়ে দিচ্ছে যে আগামী শনিবার কি হতে চলেছে। অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসও, কারণ ছ মাস আগেই এই আসন জিতেছিল বিজেপি। যদিও জেতা প্রার্থী পদত্যাগ করায় কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে কর্মী মহলে, বিজেপি প্রার্থী অবশ্য ব্যাপারটাকে গুরুত্ব দিতে নারাজ। মানুষের চরম উন্মাদনা, মানুষের চরম আবেগ, ভালোবাসা দিন যত যাচ্ছে আমাদের পক্ষে বাতাবরণ তাদের আমাদের পক্ষে আছে, অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। অন্যদিকে দলীয়ভাবে কেউই জোট ভাঙার কথা না বললেও শান্তিপুরে সিপিএম এবং কংগ্রেস পরস্পরের প্রতিদ্বন্দ্বী। সারা শান্তিপুরের বুকে কংগ্রেসের মাটি, মানুষ জানে কংগ্রেস উন্নয়ন ছাড়া আর কিছু ভাবে না। আর আপনারা যে আমার বিরোধী দল দেখছেন, তাদের যে পায়ের তলায় মাটি নেই সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। চার দলের প্রচারে সব দলেরই তারকা নেতারা এসে ঝাঁপিয়ে পড়েছেন শান্তিপুরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজন চক্রবর্তী, বিমান বসু, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অধীর চৌধুরী কে ছিলেন না তালিকায়। এই তালিকা থেকে স্পষ্ট, শান্তিপুর আসনটি নিয়ে সব দলই আশাবাদী। বিজেপির চ্যালেঞ্জ আসন ধরে রাখা। অন্যদিকে সিপিএম বা কংগ্রেস সাফল্য পেলে অন্তত একজন তো জায়গা পাবেন রাজ্য বিধানসভায়। নিউজ টাইম।